480 টাকা করে দুইটি শার্ট বিক্রি করায় একটিতে 20% লাভ আর একটিতে 20% ক্ষতি হলে মোটের উপর লাভ নাকি ক্ষতি হবে? মানে তোমরা একটা জিনিস খেয়াল করবা, এইখানে টাকা থাকবে একটা, জিনিস থাকবে দুইটা, এবং দুইটাতে মানে জিনিস হবে দুটো, মানে যে একটা টাকা আবার দুইভাবে বিক্রি করছে, একবার 20% লাভ আর একটিতে 20% ক্ষতি। এইরকম যদি থাকে তাহলে আমরা একটা মানে একটা নতুন টেকনিকে অঙ্কটা করব। আরেকটা হচ্ছে যে এই অঙ্কটা কীভাবে 10 সেকেন্ডে বা 15 সেকেন্ডে করা যায়, 10 সেকেন্ড লাগবে হাইস্ট, সেটাও আমি তোমাদেরকে দেখে দেব। যাই হোক, তোমরা এখন খেয়াল করো যে দেখো যে 20% লাভ মানে কি, এই 480 টাকাতে একবার 20% লাভ আর একবার 20% ক্ষতি। তাহলে আমরা লিখতে পারি যে 20% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত টাকা? 480 টাকা। এখন এই 20% মানে হচ্ছে 480 টাকা। তাহলে 20% মানে কি, 100 থেকে 100-র সাথে যোগ 20, তাহলে আসছে 120। তাহলে 120% সমান সমান আমরা লিখতে পারি 480 টাকা। 1% সমান সমান কম, কম হলে 480 উপরে যাবে, নিচে 120। 100% হলে কি হবে, বেশি হবে, বেশি হলে উপরে গুণ হবে 120, তাহলে হচ্ছে 700 টাকা। এখন দ্বিতীয়বার দেখো, দ্বিতীয়বারও এটা কিন্তু কড়ায় মূল্য, কড়ায় মূল্য, ঠিক আছে। এখন তোমরা খেয়াল করো যে আবার ওই 480 টাকা কত, 20% ক্ষতিতে, ক্ষতিতে বিক্রয় মূল্য সমান সমান কত, 480 টাকা। এখন ওই একটা টাকাই কিন্তু, 20% ক্ষতি মানে কি, 100 থেকে বিয়োগ হচ্ছে 20, তাহলে 80%, 80% সমান সমান 480। এখন 1% সমান সমান কম, কম হলে ভাগ, আর 100% বেশি হবে, বেশি হলে উপরে 100 গুণ, তাহলে হচ্ছে কত, 600 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য। এখন দেখো এই দুটো আমাদের হচ্ছে কি, ক্রয় মূল্য। তাহলে আমরা দুটো জিনিসের ক্রয় মূল্য যোগ করে নেই, দুটির ক্রয় মূল্য 700 যোগ 600, সে 1300 টাকা। এখন দুইটির বিক্রয় মূল্য দেখো, এখানে 480 টাকা হচ্ছে কি, 480 টাকা একটার দাম যদি হয়, তাহলে আমাদের এখানে পণ্য ছিল কটা, দুইটা, দুইটার দাম হচ্ছে কত, তাহলে 480 গুণন 2, তাহলে হচ্ছে কত, 480 গুণন 2 960 টাকা। এখন তোমরা একটু খেয়াল করো যে যদি মানে সে 1300 টাকা কড়ায় করে 960 টাকায় বিক্রি করছে, তার মানে কি ক্ষতি, এখানে আমাদের ক্ষতি হয়েছে কত, 340 টাকা। তাহলে উত্তর হচ্ছে মোটের উপর ক্ষতি হয় 340 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। যাই হোক, এখন এই অঙ্কটাতে দেখো, এই অঙ্কটাতে একটা খেয়াল করো, যদি এখানে শতকরা চাইতো, যদি এখানে এটা কিন্তু আমাদের উত্তর এই অঙ্কের, কিন্তু এখানে যদি অন্যভাবে দিত, যদি বলা হইতো যে মোটের উপর না বলে যে শতকরা কত লাভ বা ক্ষতি হইতো, তখন কিন্তু আমাদের আর একটা স্টেপ বেড়ে যেত। যাই হোক, যদি এইরকম থাকে যে শতকরা মোটের উপর কত লাভ বা ক্ষতি হয়, তখন আমরা কিন্তু এই যে একটা সূত্র আছে, এই সূত্রটা বসাই দিব, তখন কিন্তু আসবে এইরকম যে 20, এই দেখো ক্ষতির হার, ক্ষতির হার সমান সমান লাভ বা ক্ষতি, নিচে 10 উপরে 2, মানে স্কোয়ার হচ্ছে কত, 2, তাহলে আমরা ক্ষতির হার কত ছিল, সমান সমান, তাহলে 20, যে কোনো একটা নিব, আমরা নিব একটা 20, নিচে কত 10, উপরে স্কোয়ার ছিল, এটা হবে পার্সেন্টেজ, কিন্তু এই শূন্য শূন্য কাটা, তাহলে হচ্ছে 2, 2-এর উপরে স্কোয়ার, তাহলে 2-এর উপরে স্কোয়ার 4, ঠিক আছে।
আমি আবার বলতেছি, যদি এখানে লেখা থাকতো যে শতকরা কত ক্ষতি বেলা হবে, তখন কিন্তু এটি অ্যান্সার হইতো, 4%। ঠিক আছে।